কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের প্ল্যাটফর্মটি ট্রেনের পাদানি থেকে প্রায় সাড়ে তিন ফুট নিচে হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা তড়িঘড়ি করে উঠতে যেয়ে হতাহতের ঘটনা ঘটেছে এই স্টেশনে বৃষ্টির সময় পানিতে সয়লাভ হয়ে যায় পুরো এলাকা এক মাস নিরাপত্তা বাহিনী নেই এই সুযোগে বেড়েছে পকেটমার চোর ছিনতাইকারী অপরিচ্ছন্ন টয়লেট বন্ধ বিশ্রামাগার কুষ্টিয়া থেকে নূর আলমদুলালের প্রতিবেদন বেশ কয়েক বছর আগে বিশ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনটি সংস্কার করা হয় যাত্রী বিশ্রামাগার টিকিট কাউন্টার উপরে করে সংস্কার করা তাই ট্রেনের চাইতে ছোট উঁচু প্ল্যাটফর্ম থেকে সাড়ে তিন ফুট উঁচু পাদা নেবে এভাবেই ট্রেনে উঠতে গিয়ে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের বৃষ্টি হলেই পানি জমে টয়লেট যাত্রী বিশ্রামাগার থাকে বন্ধ জানালেন এসব যাত্রীরা অনেকজন পড়ে যায় আমি নিজেও কিন্তু কয়েকদিন ঝুঁকির মধ্যে ছিলাম প্ল্যাটফর্মের থেকে যখন টেনের ওইটা উঁচু হয় অনেক মানে ছেলেদের না হলেও মেয়েদের অনেক সমস্যা হয় প্ল্যাটফর্মটা এত নিচু যে সিঁড়ি থেকে সিঁড়ি থেকে ট্রেনের দূরত্বই থাকে এরকম যে মুরব্বী মানুষ উঠতে পারবে এটার কোনো উন্নয়ন নাই মান উন্নয়ন নেই বৃষ্টির পানি মাটিতে কাদা হওয়ার আগে প্ল্যাটফর্ম কাদা হয় নিরাপত্তা কর্মীরা এখনো কাজে যোগ দেননি এতে বেড়েছে পকেট মার ছিনতাই চুরি আর মাদক সেবীদের আড্ডা অভিযোগ স্টেশনের দোকানিদের গতকালকে একজন পরে যে হাঁটু পাল ছিঁড়ে গেছে এবং এই ফ্ল্যাটফর্ম যত ফ্ল্যাটফর্ম আছে জেলার ভিতরে সবচেয়ে নিম্ন তো গাড়ি ব্যাগ থাকলে পারে কিংবা হাতে ভারী কোনো ব্যাগ থাকলে পারে ল্যাগেজ থাকলে সেগুলো তুলতে গিয়ে আমাদের অনেক প্রবলেম ফিল করছে দুই হাজার তেইশ সালে নভেম্বর মাস থেকে এই স্টেশন থেকে ঢাকাগামী ট্রেন চলাচল শুরু করে সে সময় অনেক স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার করা হলেও জেলার প্রধান রেল স্টেশনটির প্ল্যাটফর্মটি সংস্কার করা হয়নি এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা যাচ্ছে জানালেন সচেতন নাগরিক কমিটির এই নেতা এই প্ল্যাটফর্মটা উঁচু তো হতেই হবে কারণ সব প্যাসেঞ্জার তোর ইয়াং না বয়স্ক মানুষ আছে বৃদ্ধ মানুষ আছে বুড়ি মানুষ আছে যারা নিতে পারে না স্টেশন ইনচার্জ জানান দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে একটি টেন্ডার ও আহ্বান করা হয়েছে তবে অতিরিক্ত অর্থ দিয়ে টিকিট কেনা বিশ্রামাগার বন্ধের অভিযোগ মানতে নারাজ তিনি যাত্রী সাধারণে যাতে কোনো তারা যাতে কোনো দুর্ভোগের শিকার না হয় তাদের যাতায়াত যাতে সুবিধা হয় তারা নির্বিঘ্নে ট্রেন চলাচল করতে পারে ট্রেন উঠতে পারে নামতে পারে এই জন্য আমি তাদের কাছে চিঠি লিখেছি তারা আমাকে আশ্বাস দিয়েছে যে অল্প দিনে তারা এটা নিয়ে কাজ করবে নুর আলমদুলাল এস এ টিভি Custia!